অনেকে কি হয় এটাকে এরকম নামিয়ে নেয় যাতে করে ভিশনটা পুরো ক্লিয়ার থাকে সামনে। 28880 এটা এমপি একদম স্টার্টিং রেঞ্জ হবে নাকি? এটা 1550 গ্রাম এক্স্যাক্টলি। আর লুকস দিক দিয়ে তো কোনো কথা হবে না। BMW RR310 এন্টি হ্যামার 5250 পাগল করা লুক, জাস্ট দেখো। ঘড়িতে বাজে পুরোপুরি 6টা আর এখন বেরিয়েছি হচ্ছে শ্যামবাজারের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি কয়েকদিন ধরেই আমাকে রোহিতদা বলছে যে এমটির হেলমেটের নতুন স্টক তুলেছে, আমিন বলতে পারো যে নতুন এমটি হেলমেটের অথরাইজেশন ডিলারশিপ নিয়েছে রোহিতদা, আমিন বাইকার্স। আমারও টুকটাক কিছু দরকার রয়েছে হাতিবাগানে, তো সেই জন্যই আজকে বেরোনো। সাধারণত আমি ফ্লাইওভার দিয়েই যাই অন্যান্য সময়, কিন্তু আজকে আমি নিচের রাস্তা দিয়েই যাচ্ছি আর এখান থেকে হালকা করে ডান দিক নিয়ে নেবো ইন্ডিকেটার মেরে। চলো তো বন্ধু, চলো এখানে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, এখন রয়েছি দক্ষিণদাড়িতে। উল্ডাঙ্গা ক্রস করে খান্না হয়ে আমি আগে পৌঁছাই পড়িয়াপুকুর বাইকার্স, গিয়ে দোকানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন আমি রয়েছি রোহিতদার বাইকার্সে আর সঙ্গে রয়েছে রোহিতদা। গুড ইভিনিং, তাজে কি কি দেখাচ্ছ বলো? Only empty access. ওকে, তো চলো শুরু করা যাক করে। তো এখানে দেখতেই পাচ্ছ এমটির একদম দাদা লাট লাগিয়ে দিয়েছে, তো নতুন অথরাইজেশন, তার জন্য আরেকবার থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে এমটির কি কি স্টক তুমি রেখেছো? তোর জন্য একটা দেখিয়ে দিই, একটা নতুন এসেছে। আচ্ছা, পুরো মানে বলতে গেলে দেখলে তোর পছন্দ হয়ে যাবে, ফর অ্যাডভেঞ্চার লাভার। কস্টলি আছে, একটা হাই বাজেট, 12950 থান্ডার 4SV প্রো। ওকে চলো দেখা যাক, আমি তো এক্সাইটেড ভাই, ফর অ্যাডভেঞ্চার লাভার। এটা থান্ডার 4 সিরিজের তাই তো? Yes. 12950 সাইজটা কিন্তু ভীষণ কম্প্যাক্ট আর ভীষণ লাইটওয়েট, ভীষণ লাইটওয়েট। সেম ডুয়াল ভাইজার। ওকে, রাইডিং কোয়ালিটিটা নেক্সট লেভেল করেছে, থান্ডার 3 থেকে অনেকটাই আপডেটেড। আর ওয়েট ভীষণ লাইট, 1450 গ্রাম, কিন্তু সেটা এতটাই ডিস্ট্রিবিউটেড মালুম হয় না, ইকুয়ালি ব্যালেন্সড আছে ভীষণ, যেটা তোমার মনে হবে না কি এটা 1450 গ্রাম। এক্স্যাক্টলি। আর লুকস দিক দিয়ে তো কোনো কথা হবে না, আর এমটি সবাই জানে পিনলক দেয় কিন্তু অ্যান্টি ফগ দেয়, সেটা তোমার আলাদা পারচেজ করতে হবে। আচ্ছা, এর সঙ্গে কি কি রয়েছে ফিচারস? ডুয়াল ভাইজার, ওকে, উইথ পিনলক দেওয়া রয়েছে, ইনসার্টেড এয়ার ভেন্টিলেটর, স্পয়লার, ফুল প্যাড ডিটাচেবল, এগুলো পুরো রিফ্লেক্টরস, এমটিটা পুরো রিফ্লেক্টর। ওকে, ছবি তুলবি এটা রিফ্লেক্ট করবে। হ্যাঁ হ্যাঁ, না অনেকে একটা ভুল করে, আমার হাতে মেটার দিয়ে দেখাচ্ছি, হেলমেট যখন পরে মাথার মধ্যে হয় এইরকম ভাবে থাকে আর নাহলে খুব বেশি এরকম রাখে, সেটা কিন্তু অ্যাকচুয়াল নয়, সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো যে হেলমেট পরার নিয়ম অ্যাকচুয়ালি ঠিক কি রকম। এটা এটা দেখো, আমরা স্টার্টিং করলাম, জাস্ট তুই অ্যাডভেঞ্চার লাভার বল। ওকে, না বেশ সুন্দর লাগছে লুকটা। স্টার্টিং হচ্ছে এমটি হামার, স্পয়লার আছে, এটা এমটি একদম স্টার্টিং রেঞ্জ, স্টার্টিং রেঞ্জ। ওকে, এমটি হামার থান্ডার 3 এর চেয়ে কম কি ওয়েটটা? হ্যাঁ, ওয়েট একটু কম আছে, 1450 গ্রাম, প্লাস মাইনাস 50 থাকে। হ্যাঁ, এটা আরো লাইট ওয়েট, এটা সিঙ্গেল ভাইজার, এটা ডুয়াল ভাইজার না, এর সাথে তুমি একটা স্পয়লার পাবে যেটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। এটাও কিন্তু ম্যাটের উপরে দেখতেই পাচ্ছ, আর গ্রাফিক্সটা বেশ সুন্দর ম্যাট, এটা এয়ার ভেন্টিলেশন ইনটেক, এখানে মাউথ ভেন্টিলেশন। আচ্ছা, এটা কি ক্লিপ লক নাকি ডি লক রয়েছে? ক্লিপ লক রয়েছে, নরমাল লক। আরে আর একটা কালার দেখিয়ে দিচ্ছি, এটা গ্লসি, গ্লসি তে আছে প্যাডিং, এগুলো রিফ্লেক্টরস, গার্ড দেওয়া রয়েছে, নোজ গার্ড, শিন গার্ড, পিন লক সবইতে পাবে, স্টার্টিং লেভেল থেকে নিয়ে এন্ড অফ দি সবইতে হেলমেটে পাবে, কিন্তু অ্যান্টি ফগ পাবে না, এন্ড এন্ড ফগ আলাদা করে তোমাকে নিতে হবে। আচ্ছা, তোমার কাছে পেয়ে যাবো তো? হ্যাঁ, পেয়ে যাবো। ওকে, আচ্ছা, এগুলোর কি ভাইজার চেঞ্জ করা যায় না? আমার বাইক বা BMW কালারের সঙ্গে ভালো যাবে, BMW RR310 একদম, ওর একটা হোয়াইট ব্লু এডিশন আছে, পুরো ম্যাচিং, মানে কেউ যদি বাইকের সঙ্গে ম্যাচিং হেলমেট চায় তার জন্য এটা পারফেক্ট, পারফেক্ট এমটি হ্যামার 5250 লোকাল ইউজের জন্য, যদি কেউ সেফটি কে মাথায় রাখে দেন তার জন্য এমটি ডেইলি হ্যামার পারফেক্ট। এটা জাস্ট হাতে নিয়ে দেখলে ভীষণ হালকা, মনে হচ্ছে সেই স্টার্টস এর যে 1700 টাকার হেলমেট গুলো হয় সেরকম ওয়েট, এতটাই লাইট ওয়েট। আর এটা লাইট ওয়েট হওয়ার আরেকটা কারণ হচ্ছে এর মধ্যে এক্সট্রা যে ডুয়েল ভাইজার সেটা থাকে না, ডেইলি ইউজের জন্য এটা ঠিক আছে, তো সেই জন্য কি হয় মেকানিজমটা কম থাকায় আরো বেশি হালকা এটা। এরপরে আমরা আসছি থান্ডার সিরিজ, থান্ডার 3SV প্রো, এটা স্টার্টিং লেভেল, ফুললি গ্লস ব্ল্যাক, এটা তুমি ডুয়াল ভাইজার পেয়ে যাবে এয়ার ভেন্টের জন্য, পেছনে স্পয়লার আছে, স্পয়লারটা খুবই ভালো, ফিটিং করে যদি দেখায় লুকসই চেঞ্জ হয়ে যাবে টোটালি, এটা তোমার পুরো লুকস।
এটা ফিটিং হয়ে যাবে, অ্যাটাচ হয়ে যাবে। ফুললি ডুয়াল ভাইজার উইথ পিন লক ইনসার্টেড। পাডিং কোয়ালিটি তুমি দেখতে পারো, শিন গার্ড দেওয়া রয়েছে, নোজ গার্ড দেওয়া রয়েছে। এটা স্টার্টিং। তারপরে এই মডেলই অনেক গ্রাফিক্স আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। থান্ডার থ্রি বলে লেখা রয়েছে, এখানে একটা নিয়ন টাচ দেওয়া রয়েছে ওপরে, আর স্পয়লারটা হচ্ছে এখানে একটা এইরকম, যেটা এখানটা ঠিক এরকম ভাবে স্ক্রু দিয়ে বসে যাবে। চলো নেক্সট। এটা থান্ডার থ্রি ড্যামার গ্রাফিক্স, সেম স্পয়লার পাবে, ডুয়েল ভাইজার উইথ পিন লক। এর সাথে তুমি মেকান স্পয়লারটা, এই স্পয়লারটা হচ্ছে রেড কালার, একটু ডিফারেন্ট কালারটা, লুকস টু ডিফারেন্ট। হোয়াইট আর সঙ্গে রেড প্লাস ব্ল্যাক কম্বিনেশনটা সেরা। একটা ছোট জিনিস বলা রয়েছে, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে থান্ডার থ্রি সিরিজ আর এটা হচ্ছে হামার সিরিজ, দুটোর মধ্যে কিন্তু যে ভাইজার রয়েছে ওর মেকানিজম কিন্তু ডিফারেন্ট। এখানে ভাইজার খোলার জন্য এক সেকেন্ড তোমাদেরকে দেখাই, এখান থেকে এই ক্লিপটাকে হালকা করে টেনে এটাকে টানলেই ভাইজারটা খুলে যায়, আর এখানে মেকানিজম খানিকটা এরকম, এই প্রেস করে এটাকে তুললে দেন ওটা খুলে আসে। স্ক্রু দিয়ে বসে খুলে যাওয়ার কোন চান্স নেই। এই যে এখানে দেখো স্ক্রু দেওয়া রয়েছে অলরেডি, এটা এই যে এখানে তিনখানা স্ক্রু দেওয়া রয়েছে, উপরে একটা সাইডে দুখানা, তো স্ক্রু দিয়ে তুমি চাইলে স্পয়লারটাকে ফিট করে নিতে পারো। এখানে তোমরা কেউ চশমা পড়ো তাহলে সরু ফ্রেমে যে চশমাগুলো হয় সেগুলো এই সাইডে চলে যাবে, তো কানের সাইড এখানে লাগে না। ভাইজারের ক্লিপটা কানেক্ট এরকম। তারপরে আমরা আসছি ব্লেড টু, এমটি ব্লেড সিরিজ। এই স্পয়লারটা এরকম, এর কোনো স্পয়লারই না, জাস্ট হ্যাঁ বলতে হবে যে বডিতেই শেষ ওখানটায়, হ্যাঁ লুকসটা চেঞ্জ করেছে, একটা পুশ ক্লিপ ওপেন আছে, নর্মাল লকিং। ওকে, যেটা এতে তোমার পুরো লকিং সিস্টেম আছে। আচ্ছা, পুশ করলে এই জিনিসটা ওয়াইজারটা খুলে যাবে। প্যাডিং কোয়ালিটি কম্পেয়ারিং টু থ্রি অ্যান্ড হামার অনেকটাই ভালো করেছে, শিন গার্ড, নোজ গার্ড, ডুয়েল ওয়াইজার উইথ পিন লক দিয়েছে। অ্যান্টি ফক তোমাকে আলাদা নিতে হবে, নিতেই হবে। ও এর ওয়েটটাও কিন্তু সেই একই, সেম সেম এমটি সবার কি ওয়েট এরকমই কম, 1250 গ্রাম প্লাস মাইনাস 1550 গ্রাম, আর হামারে একটু কম হয় 1450। যেহেতু ওখানে তোমার ডুয়েল ভাইজার নেই, ভাইজার মেকানিজমে একটু ওয়েটটা বেড়ে যায় হালকা স্লাইট। ব্লেড টু প্রাইস একটু বেশি আছে কম্পেয়ারিং টু থান্ডার, থান্ডার থ্রি এর প্রাইস হচ্ছে 7500। ওকে, তারপরে আমরা আসছি রিভেঞ্জ সিরিজ। পাগল করা লুক, জাস্ট দেখো, জাস্ট এই লোগোটা বস দেখো, ফ্ল্যাক্টার্স দেওয়া, ডি লক এর সাথে আসছে, চেন গার্ড, এটাও সেম লক সিস্টেম, ভাইজার পুশ লক আছে, কিন্তু এটা সিঙ্গেল ভাইজার। এখানে যে লোগোটা রয়েছে ওটা কিন্তু 3D, বাকি সমস্ত কিছুতে লোগো হচ্ছে খানে একটা স্টিকার টাইপ, কিন্তু এখানে তুমি এখানে 3D পেয়ে যাবে, 3D লোগো আছে। স্পয়লারটাও ইনবিল্ট আছে, হেলমেটের সাথেই আছে, লুকিং ওয়াইজ নেক্সট লেভেল। এছাড়া ওপরে যে ভেন্টিলেশন এদিকে দুখানা রয়েছে সাইডে, এর প্রাইস হচ্ছে 9100 অনলি। না 9000 রেঞ্জের মধ্যে এমটি যদি এই রকম একটা হেলমেট পাওয়া যায় তাহলে আর কি চাই ভাই। এখানে এমটির লোগো, এখানে 3D, এত সুন্দর একটা দুর্দান্ত কালার, তার সঙ্গে উপরে এই এয়ার ভেন্ট গুলো, ডুয়াল এয়ার ভেন্ট রয়েছে, নাইস। তারপরে আমরা আবার আসবো থান্ডার থ্রি, আর একটা নতুন গ্রাফিক্স, ড্যামার ডুয়াল ভাইজার, এখান থেকে অপারেটেবল ফিল লক, এর সাথে তুমি স্পয়লার, ব্যাক স্পয়লার পাবে, লুকটা কাইটা এরকম আসবে স্পয়লারটা লাগালে। এমটি সবই মডেল পেয়ে যাবে আমার কাছে, আমার থেকে নিয়ে আপ টু 40,000 যেটা লাস্ট হেলমেট আছে। ওকে, এমটির তুমি সব কিছুই আমার কাছে পেয়ে যাবে, অল সাইজেস পেয়ে যাবে, স্টক ইন স্টক আউট হতেই থাকে, কোম্পানিও স্টক আউট হয়ে যায় মাঝে মাঝে, অ্যাজ পার সাপোজ কারো কিছু রিকোয়ারমেন্ট স্পেসিফিক মডেল স্পেসিফিক সাইজ যদি লাগে আমাকে কন্ট্যাক্ট করতে পারে, আমাকে বলতে পারে যে দাদা এটা উইদিন স্টিপুলেটেড পিরিয়ড অফ টাইম, উইদিন 7 days, উইদিন 10 days যদি কোম্পানি স্টকে থাকে সেটা অ্যাভেলেবেল আমি করি আপনাকে দিয়ে দেব। পিন লক, ভাইজার, মেকানিজম, অ্যাকসেসরিজ, এমটি সব কিছুই অ্যাভেলেবল, কিন্তু স্টক ইন স্টক আউট হয় কোম্পানি, সাপোজ আজকে হয়তো দিতে পারলাম না, নেক্সট 10 days 15 days আবার স্টক ইন হলে সেটা পেয়ে যাবে, কিন্তু এমটি অ্যাক্সেস যা মডেল যা গ্রাফিক্স সব কিছুই পেয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এমটি থান্ডার 4, আজকের জন্য এমটির জন্য এটা লাস্ট স্টক আমার কাছে এখন আছে, নেক্সট লেভেল গ্রাফিক্স, প্যাডিং কোয়ালিটি, ডুয়েল ভাইজার,
গ্রাফিক্স দেখলেই পছন্দ হয়ে যায়। প্রাইস 12,930 only. Okay. But helmet is next level. আর তার সঙ্গে এটা ঠান্ডা ফোর তোমরা দেখতেই পাচ্ছ, এর এয়ার ভেন্টিলেশন উপর দিয়ে এখানে এখানে আছে, এছাড়া সামনে রয়েছে হ্যাটটা এরকম, এর দু সাইডে রয়েছে এই ক্লিপ যেটা দিয়ে তুমি ভাইজারটাকে তুলতে পারবে, আপ ডাউন করতে পারবে। এছাড়া এমটি থান্ডার 48 যে ভাইজারটা হয়, ব্ল্যাক ভাইজার যেটা হয় সেটা, আর একটা থান্ডার 3 আমাকে দাও, দুটোর মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স তোমাদেরকে দেখাই। এই ভাইজারটা আর এই ভাইজারটা দেখো, এখানে কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে, দুটো আঙুল ঢুকে যাবে, কিন্তু এখানে দেখো অনেকটা গার্ড, অনেকটা। তো এতে করে কি হয়, ধুলো হাওয়া কিচ্ছু ঢুকবে না, যদি ব্ল্যাক ভাইজার নামেও চালাও, তো এটা অনেকটা প্রোটেকশন দেয় রাদার দ্যান দিস। বাদবাকি গ্রাফিক্স তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লেজি আর কতটা সুন্দর। আর একটা ডিফারেন্স তোমাদেরকে ছোট্ট করে দেখাই, এটা হচ্ছে থান্ডার 3 এর স্পয়লার, যেটা খানিকটা এইরকম আসে, অনেকটাই বড়, লুকটা খানিকটা এরকম হয়। আর এটা হচ্ছে থান্ডার 4, থান্ডার 4 এর যে স্পয়লারটা সেটা খুবই কম্প্যাক্ট, বডির সঙ্গে একদম অ্যাটাচ বলতে পারো। যাদের বাজেট কম, যারা 3000 এর বিলো তে হেলমেট, তারা একটা ভালো ব্র্যান্ড উইথ পিনলক যদি চায়, তার জন্য এক্সিস। এমটি সব ব্র্যান্ড, পাওয়ার স্পোর্টস এর সব ব্র্যান্ড হচ্ছে, এমটির সব ব্র্যান্ড হচ্ছে এক্সিস। এক্সিস আপ তোমার স্টার্টিং হচ্ছে সিঙ্গেল কালার 2550 থেকে, সিঙ্গেল কালারটা এখন নেই স্টকে, ওই জন্য আমি ওর নেক্সট সিরিজ দেখাচ্ছি। 28880 প্রাইস 1880 টাকায় তুমি উইথ পিনলক সিঙ্গেল ভাইজার হেলমেট এক্সিস সেগমেন্ট, এর আরো অনেক কালার আছে, ভ্যারাইটি আছে, সব তো দেখানো সম্ভব নেই, তুমি পেয়ে যাবে। ওকে, যেটা গ্রাফিক্স তোমার পছন্দ তুমি গুগল করে এমটি পাওয়ার স্পোর্টসে দেখতে পারো, কোনো অসুবিধা। সিঙ্গেল ভাইজার আছে উইথ নোজ গার্ড, সিম গার্ড, ফুল প্যাড ডিট্যাচেবল, কোনো অসুবিধা নেই, প্যাডিং কোয়ালিটি খুব ভালো, 1880 টাকা। এর অনেক গ্রাফিক্স আছে, অনেক মডেল আছে, বাজেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি। তারপরে নেক্সট আছে ফরজা ড্রেকেন সিরিজে, এর প্রাইস হচ্ছে 3750, এর মধ্যে তুমি দুটো কালার পেয়ে যাবে, একটা এটা আর একটা, ওয়েট লাইট ওয়েট এর উপরই আছে, 1450 ± 50। তারপরে আমরা চলে আসছি ডুয়েল ভাইজার এক্সেস ইগল সিরিজ, সব কালারই প্রায় পেয়ে যাবে, খুবই লাইট ওয়েট, 1600 গ্রাম, কিন্তু ওয়েট এতটা ব্যালেন্স আছে তুমি বুঝতে পারবে না। এয়ার ভেন্টিলেটর দেওয়া রয়েছে এখান থেকে, ডুয়েল প্রেটেবল, ফুল প্যাড, ডুয়েল প্যাডিং করা আছে, প্যাডিং ডিট্যাচেবল আছে, ওকে, বাটন সিস্টেম, প্যাডিং ডিট্যাচ করতে পারো তুমি, ওয়াশিং ফুল প্যাড খুলে ওয়াশ করতে পারো, কোনো অসুবিধা নেই, আপার ভেন্টিলেশন আছে, এর স্পয়লারও আছে, স্পয়লারটা আলাদা করে স্পয়লার রয়েছে, এখানটা স্ক্রু লাগানো রয়েছে, স্পয়লার ডিট্যাচ হয়ে যাবে, যেরকম এমটি থান্ডার, থান্ডার 3 ছবি তুলে পিং করতে পারে উইথ সাইজ, যদি ইনকেস আমি না দিতে পারি স্টক আউট হতে পারে, যদি কোম্পানি স্টকে থাকে তুমি নিশ্চয়ই পেয়ে যাবে উইদিন 7 days, সবই স্টক আছে, দেখতে পারো এমটি এক্সেস সবই কিছু আছে। ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে অনেকেই তোমরা হেলমেট পরাতে একটা ছোট্ট ভুল করে থাকো, সেই সমস্ত ভুলগুলো নিয়ে আজকে একটু ছোট্ট একটা অ্যাডভাইস দেবো তোমাদেরকে ভিডিও শেষেতে। সেটা হচ্ছে যখন তোমরা হেলমেট পরবে, গরম হোক শীত হোক বর্ষা হোক, চেষ্টা করবে এরকম কোন একটা ব্যান্ডানা বা বালাক্লাভা কিছু একটা ইউজ করার। এখন আমার কাছে এই লোকাল একটা কি বলে ব্যান্ডানা, ব্যান্ডানা রয়েছে যেটা আমি জাস্ট এরকম মাথায় দিয়ে নিলাম। এরপর হেলমেট কি আর পরতে হয়, এই হচ্ছে আমার এমটি থান্ডার 3 হেলমেট, এইভাবে নাও, এই দুটো স্ট্র্যাপকে ধরো, এই সাইডটাকে হালকা প্রেস করে টেনে তারপর তোমরা মাথায় ঢুকাও, অনেকে কি করে এর মধ্যে ধরে দিয়ে উপর দিয়ে মানে ঠেলে, এটা অনেককেই দেখেছি, সেটা কিন্তু অ্যাকচুয়াল নিয়ম নয়, তাতে করে কি হয় কান মাথা বেন্ড হয়ে যায়, মানে কান বেন্ড হয়ে যায় সাধারণত। তো এই স্ট্র্যাপ দুটোকে বুড়ো আঙুল দিয়ে ধরে এইরকমভাবে ফাঁকা করে নিয়ে জাস্ট এই, ওকে, এটা হচ্ছে ফার্স্ট। দেন তোমাদের এই যে দুটো আঙুল রয়েছে এই গ্যাপটাকে এখানটায় দেখবে, যাতে এই চোখের যে ভুরুটা রয়েছে ভুরুর ওপর থেকে কপাল পর্যন্ত দু আঙুলের গ্যাপ থাকে, অনেকে কি হয় এটাকে এরকম নামিয়ে নেয় যাতে করে ভিশনটা পুরো ক্লিয়ার থাকে সামনে, মানে এখানে দেখতেই পাচ্ছ কোনো গ্যাপ নেই, এটা কিন্তু অ্যাকচুয়াল নিয়ম নয়। নিয়মটা হচ্ছে এখান থেকে তোমাকে এতটা গ্যাপ রাখতে হয়, এই গ্যাপটা যদি না রাখো তাহলে প্রবলেমটা কি হয়,
এখানে আমাদের যে হাড়টা রয়েছে এখানে কোনোরকম কোনো প্রোটেকশন থাকে না, এটা যদি এরকম উঠে থাকে এখানটা পুরো এক্সপোজ হয়ে থাকে। তো এই জন্যে এটা সবসময় এরকম রাখো, তাতে করে তোমাদের এই চোখের থেকে শুরু করে নিচ মানে গাল থেকে চিন থেকে শুরু করে আপ টু এই পোর্শনটা পুরোটা গাল, এখানে দেখো আমার ফুটের নিচ থেকে শুরু করে পুরোটা প্রোটেক্টেড রয়েছে। তো এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, খেয়াল রাখো পরিবার থেকে। এটা টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট নাম্বার আর তার সঙ্গে গুগল ম্যাপ লোকেশন শেয়ার করে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়া দাদার কাছে তো দেখতেই পেলে এমটির অথরাইজেশন চলে এসছে, তো যে কোনো রকম ব্র্যান্ড যে কোনো রকম মডেল তোমরা পেয়ে যাবে, যে কোনো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে। জাস্ট যদি কোনো ডিমান্ড থাকে এক্সট্রা তাহলে সেগুলো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার সঙ্গে। বাকি চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এই জ্যাম কাটিয়ে এবার এখান থেকে যাবো বাড়ি। ভিডিও ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও যাতে আমাদের নেক্সট ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো।